আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? বন্ধুরা, আপনাদের হয়তো মনে আছে দুই দিন আগে আপনাদের মাঝে একটি ভিডিও শেয়ার করেছিলাম, কিভাবে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে ইনকাম করবেন, কিভাবে আপনি সাবস্ক্রাইব করে ইনকাম করবেন, এ টু জেড বিষয়টা দেখিয়ে দিয়েছিলাম। সেখানে আমি একদম স্টেপ বাই স্টেপ অ্যাকাউন্ট তৈরি করে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম এবং সেই ভিডিওটা এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই আপনারা দেখে নেবেন। আজকে যেটা দেখাবো, আমরা এখান থেকে প্রোফাইল তৈরি করব। তো প্রোফাইল তৈরি করার আগে আপনাদেরকে আরেকটু ধারণা দিই। দেখেন, এখানে ইউটিউব সাবস্ক্রাইব করলে আপনি এখান থেকে 10 সেন্ট পেয়ে যাবেন, ঠিক আছে? এখান থেকে একটা ফেসবুককে আপনি ফলো দিলে এখান থেকে 10 সেন্ট পেয়ে যাবেন। এখান থেকে একটা ফেসবুককে একটা লাইক করলে এখান থেকে আপনি 0.10 সেন্ট পেয়ে যাবেন। আপনি যদি নিচে আসেন, এখান থেকে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করলে এখান থেকে 10 সেন্ট পেয়ে যাবেন। এবং আরেকটু নিচে আসলে এখানে দেখেন, যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি এখানে সাইন আপ করলে এখান থেকে আপনি পেয়ে যাবেন 8 সেন্ট। মোট কথা হচ্ছে বন্ধুরা, এগুলো হচ্ছে যে আপনার মাইক্রো জব। এখান থেকে ছোট ছোট কাজ করে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। এখানে কাজ করতে গেলে আপনাকে ধৈর্য দিতে হবে, পেমেন্টের দিক থেকে পাক্কা। তো আমরা এখন দেখাবো এখান থেকে কীভাবে আপনি প্রোফাইল আপডেট করবেন, কারণ প্রোফাইল আপডেট করাটা খুবই জরুরি। কারণ হচ্ছে, এখান থেকে আপনি কাজ করলেন, পরবর্তী যখন আপনি উইথড্র নিতে যাবেন তখন দেখবেন যে আপনার প্রোফাইলটি নষ্ট হয়ে গেছে, তখন আপনার আর কিছু করার থাকবে না। সেই ক্ষেত্রে এখন আপনাকে যেটা করতে হবে, অবশ্যই প্রোফাইলগুলোকে সুন্দর করে কাস্টমাইজ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা প্রোফাইলের ঘরে একবার ট্যাপ করে দিব। ওকে, এখানে আপনার সব কিছু দেখাবে, আপনার জব পোস্ট দেখাবে, আপনার টাস্ক কমপ্লিট দেখাবে এবং আপনার আর্নিংটা দেখাবে, ঠিক আছে? আপনি নিচে চলে আসবেন, এখান থেকে আপনার নামটা, আপনি যে নামটা দিয়েছেন সেই নামটা এখানে দিয়ে দিবেন। এখান থেকে আপনার বয়সটা দিয়ে দিবেন। দেখেন, আমাদের এগুলো কিন্তু কিছু নাই। সেই ক্ষেত্রে আমরা কী করবো, এখন এগুলো আপডেট করব। আপডেট করার জন্য দেখেন নিচে রয়েছে ইডিট প্রোফাইল, আমরা ইডিট প্রোফাইলে একবার ট্যাপ করে দিব। যখন বন্ধুরা আমরা ইডিট প্রোফাইলে ট্যাপ করে দিলাম, এখান থেকে আপনাকে যেটা করতে হবে, আপনার ডেট অফ বার্থটা দিতে হবে। সেক্ষেত্রে আমার ডেট অফ বার্থটা আমি এখন দিয়ে দিচ্ছি। ধরো আমি যেভাবে দিচ্ছি ঠিক আপনারা সেভাবে দিয়ে দিবেন। এখান থেকে আপনি কী করবেন, জেন্ডার সিলেক্ট করবেন। আপনি যদি মেয়ে হয়ে থাকেন অবশ্যই আপনি ফিমেল দিবেন, আর আপনি যদি ছেলে হয়ে থাকেন অবশ্যই আপনি মেল দিবেন। তারপর এখান থেকে ফোন নাম্বার দিয়ে দিবেন, আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। এবং এখান থেকে আপনি জিমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনার পাসওয়ার্ডটা ঠিক আছে কি না এটা সুন্দর করে আপনি দেখে নেবেন। এবং চেঞ্জ করতে চাইলে চেঞ্জ নামের যে অপশনটি রয়েছে, চেঞ্জের ঘরে একবার ট্যাপ করে দিলে এখান থেকে আপনার পাসওয়ার্ডটি আপনি চেঞ্জ করতে পারবেন। যেহেতু আমি চেঞ্জ করতে চাচ্ছি না, সেক্ষেত্রে এভাবে থাকবে। এখান থেকে আপনি অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তা আপনি আপনার যে এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ড অনুযায়ী এখান থেকে অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তো এখান থেকে সিটি দিয়ে দিবেন, এখান থেকে আপনি স্টেটটি দিয়ে দিবেন, এখান থেকে জিপ কোড দিয়ে দিবেন, এখান থেকে আপনি কান্ট্রি সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? এবং এখান থেকে আপনি সুন্দরভাবে একটি ডেসক্রিপশন লিখে দিবেন। জাস্ট ডেসক্রিপশনটা হতে হবে 1000 ওয়ার্ডের ভিতরে, ঠিক আছে? তাহলে আপনি এখানে কাজ শেষ। তারপর এখানে যেটা করবেন, এখানে আপনি আপডেটের ঘরে একবার ট্যাপ করে দিবেন। তো আমি যদি সব কিছু করে দেখাতে চাই, ভিডিওটি লং হয়ে যাবে, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ভিডিও স্কিপ করবেন। তো আপনাদের দিকে বিবেচনা করে কিন্তু ভিডিও বেশি লং করি না, ছোটো ছোটো ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো এখন আমি যেটা দেখাবো, আমরা এখন সরাসরি চলে যাব থেকে আমরা এখন চলে আসলাম উইথড্র ফাউন্ডসে। আমরা এখানে একবার ট্যাপ করে দিব। যখন বন্ধুরা উইথড্র ফাউন্ডসে ট্যাপ করে দিলাম, এখান থেকে আপনাকে দেখাবে, ঠিক আছে, আপনি কত ডলার হলে এখান থেকে উইথড্র নিতে পারবেন। তো এখানে দেখেন মিনিমাম আপনাকে $5 এখান থেকে ইনকাম করতে হবে। $5 ইনকাম করলে আপনি এখান থেকে উইথড্র নিতে পারবেন, এছাড়া কিন্তু আপনি নিতে পারবেন না, ঠিক আছে? এবং এখান থেকে আপনি অ্যামাউন্ট দিয়ে দিবেন। আর দেখেন, আমি এখানে কিন্তু আমার পেপ্যালটা আগে সেট করে রাখছি। তো এটা আপনাদেরকে সেট করতে হবে। যেটা করার জন্য আপনি যেটা করবেন, আপনি এখান থেকে যদি পেপ্যালের মাধ্যমে নিতে চান তাহলে পেপ্যাল, আর যদি আদার্স ব্যাংকের মাধ্যমে নিতে চান তাহলে এখানে সেভ করবেন। ট্যাপ করলে দেখবেন যে আদার্স ব্যাংকটা চলে আসবে। আদার্স ব্যাংকে ট্যাপ করে দিবেন। এখান থেকে দেখেন আপনার এখানে বিকাশ এবং কি নগদটা কিন্তু চলে আসলো। এবং একটা সুযোগ সুবিধা এখানে আপনি পেয়ে যাবেন, সেটা হচ্ছে এখান থেকে মাত্র $1 হলে আপনি নিতে পারবেন বিকাশ কিংবা নগদের মধ্যে। তো এই জিনিসটা খুব ভালো লাগছে বন্ধুরা, এখান থেকে আপনি $1 হলে পড়তেছেন বিকাশ কিংবা রকেটের মাধ্যমে। তো এই জিনিসটা খুবই ভালো লাগলো। তো দেখেন, এখানে আপনি জাস্ট কি করবেন, যদি আপনার বিকাশ হয় তাহলে সেই বিকাশ নাম্বারটা আপনি জাস্ট এখানে বসিয়ে দিবেন। আর যদি আপনার যদি পেপ্যাল হয় তাহলে আপনি পেপ্যালে সেট করলে পেপ্যালের ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। কাজ শেষ, নিচে চলে আসবেন। আসার পরে এখানে সবুজ চিহ্ন উঠবে, জাস্ট এখানে একবার আপনি ট্যাপ করে দিবেন, আপনার এটা সেট হয়ে যাবে। তো আপনার পেমেন্টের ঝামেলাটা আপনি বুঝে গেলেন যে কীভাবে এখান থেকে উইথড্র নিতে হবে, কত ডলার হলে আমাকে উইথড্র দিবে, এ টু জেড বিষয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই থাক। পরবর্তী ভিডিওতে আমরা এই কাজগুলো নিয়ে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব এবং এখান থেকে আপনারা যদি চান তাহলে ডিপোজিট করে ইনকাম করতে পারেন, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। যদি কোনো জায়গায় যদি আপনাদের বসতে সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। বলে রাখি বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন, তারপর কমেন্ট করবেন। অনেক ভাইরা আছে যারা খুব ভদ্র ফ্যামিলির লোক, তারা কী করে ভিডিও না দেখেই আজেবাজে কমেন্ট করে, সেগুলো থেকে বিরত থাকুন। খুদা।